মেহুল এবং আলিয়া জয়কাল আর্মি সব হেলিকপ্টার ব্লাস্ট করে দিয়েছিল এবং সূর্য আবার পালিয়ে গেছিল, কিন্তু এখনো পর্যন্ত মেহুল ভুলভুলিয়া সায়েন্টিস্টের ব্যাপারে জানতো না। মেহুল তখনই বিল্ডিং এর নিচে গিয়ে আলিয়ার কাছে পৌঁছে যায়। আলিয়া, তোমার লাগেনি তো? স্যার, স্যার, আমি ভুলভুলিয়া সায়েন্টিস্ট। কি হয়েছে ভুলভুলিয়া সায়েন্টিস্টের? তখন আলিয়া মেহুলকে বলে যে জয়কালের রাইট হ্যান্ড সূর্য ভুলভুলিয়া সায়েন্টিস্টের পায়ে গুলি মেরে দিয়েছিল। মেহুল তখনই আলিয়ার সাথে ভুলভুলিয়া সায়েন্টিস্টের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ভুলভুলিয়া সায়েন্টিস্ট তার বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য একটা ভুলভুলিয়া বানিয়ে রেখেছিল। তোমরা কি বলতে পারবে এদের মধ্যে কোন রাস্তাটা ভুলভুলিয়া সায়েন্টিস্টের বাড়ি পর্যন্ত যাচ্ছে? ভাবো ভাবো। রাস্তা এ সায়েন্টিস্টের কাছ পর্যন্ত যাচ্ছে, কিছুটা এইভাবে। মেহুল এবং আলিয়া রাস্তা এ নেয় এবং সায়েন্টিস্টের বাড়ি পৌঁছে যায়, কিন্তু সেখানে দৃশ্যটা দেখে মেহুল খুব ভয় পেয়ে যায়। অর্ধেকের বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছিল। বাড়ির আশেপাশে কিছু কিছু জায়গায় আগুন জ্বলছিল। মনে হচ্ছিল এখানে যুদ্ধ হয়েছে। ভুলভুলিয়া সায়েন্টিস্টকে কোথাও দেখতে পাচ্ছি না। আলিয়া, তুমি ওই দিকে দেখো। আলিয়া ডান দিকে সায়েন্টিস্টকে সার্চ করতে থাকে এবং মেহুল ঘরের ভেতরে সার্চ করতে থাকে। সায়েন্টিস্ট, তুমি কোথায়? সায়েন্টিস্ট! মেহুল ভাঙ্গা ঘরের সব কোণায় চেক করে, কিন্তু ভুলভুলিয়া সায়েন্টিস্টের কোনো পাত্তা পাওয়া যায় না। জয়কাল আর্মি আবার ভুলভুলিয়া সায়েন্টিস্টকে? তো মেহুল দৌড়ে বাইরে বেরিয়ে আসে এবং আলিয়াকে ডাকে। আলিয়া, জলদি করে এখানে আসো। আলিয়া একটা গাছের উপর উঠে চারিদিকে দেখছিল, কিন্তু তখনই হঠাৎ মেহুলের কিছু ডাউট হয়। নিশ্চয়ই এখানে কেউ আছে। মেহুলের এটা কেন মনে হলো যে সেখানে কেউ আছে? ভাবো ভাবো। যখন মেহুল এবং আলিয়া এখানে এসেছিল তখন শুধু তিন জায়গাতে আগুন জ্বলছিল, কিন্তু এখন পাঁচটা আলাদা জায়গায় আগুন জ্বলছে। তাহলে হঠাৎ আগুনটা তিন জায়গা থেকে পাঁচ জায়গায় কী করে হয়ে গেল? অর্থাৎ নিশ্চয়ই কেউ আগুনটা লাগিয়েছে। এখানে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। মেহুল তখনই তার গানটা বের করে নেয়, কিন্তু মেহুল কিছু করার আগেই আগুনটা চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে এবং মেহুলের চারিদিকে আগুনের সার্কেল হয়ে যায়। অর্থাৎ এইসব পুরো প্ল্যানিং এর সাথে করা হয়েছে। মেহুল আগুন থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে, তো আগুনটা অনেক বেশি হয়ে যায়। মেহুলের জামা কাপড়েও আগুন লেগে যায়। মেহুল পড়তে শুরু করে। তখনই হঠাৎ আলিয়া ফ্লাইং গান নিয়ে গুলির গতিবেগে মেহুলকে নিয়ে আগুন থেকে বাইরে বেরিয়ে আসে। ফায়ার গানটা দুজনের লোড বেশিক্ষণ নিতে পারে না, তো আলিয়া এবং মেহুল ভয় করে নিচে পড়ে যায়। মেহুল বাইরে আসা মাত্র মাটিতে গড়াগড়ি খেতে শুরু করে। আলিয়াও মেহুলের উপরে মাটি ফেলতে শুরু করে। মেহুলের জামার সব আগুন নিভে যায়। থ্যাংক ইউ আলিয়া, তুমি যদি আজকে সময় না আসতে তাহলে আমি পুরোই পুড়ে যেতাম, কিন্তু তুমি এসব করলে কিভাবে? তখন আলিয়া মেহুলকে ফ্লাইং গানের ব্যাপারে বলে, কিন্তু তখনই হঠাৎ কারো চলার আওয়াজ পাওয়া যায়। মেহুল এবং আলিয়া অ্যালার্ট হয়ে যায়। মেহুল বুঝতে পেরে যায় যে শত্রু কোথায় লুকিয়ে আছে। তোমরা কি এই সিনটাকে দেখে বলতে পারবে শত্রুটা কোথায় লুকিয়ে আছে? ভাবো ভাবো। বাঁ দিকে ঝোপের পিছনে দেখো, সব জায়গার ঝোপ শান্ত আছে, কিন্তু এখানে ঝোপটা মুভ করছে, অর্থাৎ নিশ্চয়ই সেখানে কেউ লুকিয়ে আছে। মেহুল ধীরে ধীরে ঝোপের পিছনে যেতে শুরু করে। মেহুল যখনই ভেতরে যায় সেখানে একটা ছোট রোবট কার ছিল। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। অর্থাৎ জয়কাল আর্মি এই রোবটটা দিয়ে সব কিছু ট্র্যাক করছে। মেহুল সেই রোবট কারটাকে হাতে ধরে নেয়, কিন্তু যখনই মেহুল ওই রোবট কারটাকে হাত দেয় তো রোবটের ভেতরে একটা রেড অ্যালার্ম বাজতে শুরু করে। আলিয়া, পালাও! ব্লাস্টটা এত চলেছিল যে মেহুল এবং আলিয়া পুরোপুরি ঘায়েল হয়ে যায়। মেহুল কোনো রকমে দাঁড়িয়ে পড়ে, কিন্তু আলিয়া অজ্ঞান হয়ে গেছিল। চোখ খোলো আলিয়া, চোখ খোলো, চোখ খোলো! কিন্তু আলিয়ার জ্ঞান ফিরে না। মেহুল তখনই আলিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে। মেহুল দ্রুত গতিতে গাড়ি চালায় এবং সোজা ডক্টর সঞ্জনার ল্যাবে পৌঁছে যায়, কিন্তু ল্যাবের দরজাটা একটা পাসওয়ার্ড দিয়ে লক ছিল। রাহুলের বয়স 10 বছর আগে সচিনের বয়সের 3 গুণ ছিল এবং আগামী 10 বছরে রাহুলের বয়স সচিনের বয়সের 2 গুণ হয়ে যাবে। তো তোমরা ভাবো এবং আমাকে বলো যে রাহুলের এখনকার বয়স কত। ভাবো ভাবো। 60, 50, 70 না 65? রাহুলের এখনকার বয়স 70 বছর এবং সচিনের বর্তমান বয়স 30 বছর। 10 বছর আগে রাহুলের বয়স 60 ছিল এবং সচিনের বয়স 20 ছিল, অর্থাৎ 3 গুণ হয়ে গেল। এবং 10 বছর পরে রাহুলের বয়স 80 হবে এবং সচিনের 40 হবে, অর্থাৎ ডবল হয়ে যাবে। বুঝলে তোমরা? না বুঝলে কমেন্টে আমি ভালো করে বুঝিয়েছি। মেহুল তার ক্যালকুলেশন করে সঠিক উত্তরটা দিয়ে দেয় এবং ল্যাবের ভিতরে চলে যায়। মেহুল আলিয়াকে নিয়ে তখনই ডক্টর সঞ্জনার কাছে পৌঁছে যায়। আলিয়াকে অজ্ঞান দেখে ডক্টর সঞ্জনা ঘাবড়ে যায়।
ডক্টর সঞ্জনা, জলদি করে কিছু করো, আলিয়ার চোখ খুলছে না। ডক্টর সঞ্জনা তখনই আলিয়াকে বেডে শুয়ে দেয় এবং চেক করতে শুরু করে। কি হলো ডক্টর সঞ্জনা, প্লিজ আমাকে সব কিছু খুলে বলুন। কিন্তু ডক্টর সঞ্জনা কিছুই বলে না এবং কাঁদতে থাকে। মেহুল খুব ঘাবড়ে যায় এবং ডক্টর সঞ্জনা দুটো হাত ধরে জিজ্ঞেস করতে শুরু করে। ডক্টর সঞ্জনা কাঁদতে কাঁদতে বলে যে আলিয়ার হৃৎপিণ্ড কাজ করছে না। অর্থাৎ আলিয়া, এটা বলা মাত্রই মেহুল হাঁটু গেড়ে বসে যায়। মেহুলের চোখ দিয়ে জল পড়তে শুরু করে। তার বিশ্বাস হচ্ছিল না যে আলিয়া এই পৃথিবীতে আর নেই। মেহুল একদম শান্ত হয়ে যায়। তখনই মেহুল দাঁড়িয়ে পড়ে। ডক্টর সঞ্জনা, আপনি একটা শেষ চেষ্টা করুন। এক, দুই, তিন। মেহুল একের পর এক আলিয়াকে এই রি দিতে শুরু করে এবং তখনই হঠাৎ মেহুল তখনই আলিয়ার মুখে জল ছিটিয়ে দেয়। আলিয়া উঠে বসে পড়ে। আরে আমি তো ফাইট করছিলাম, এখানে কি করে এসে গেলাম? মেহুল এবং ডক্টর সঞ্জনা হাসতে শুরু করে। কিছু না আলিয়া, বোম ব্লাস্ট হওয়ার পরে তুমি অজ্ঞান হয়ে গেছিলে। মেহুলের কাছে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও আছে। ভিডিওতে বুলবুলের সায়েন্টিস্টকে কিডন্যাপ করা হয়েছিল এবং একটা লোক তার মুখে মাস্ক লাগিয়ে রেখেছিল। সায়েন্টিস্টকে গান পয়েন্টে উল্টা লোককে মারা হচ্ছিল। এটা দেখে মেহুল খুব চিন্তিত হয়ে পড়ে। সেই মাস্ক পরা লোকটা মেহুলকে ধমকি দেয়। মেহুল, যদি বাঁচাতে পারো তো সায়েন্টিস্টকে বাঁচাতে চলে আসো। মেহুল কিছু বুঝতে পারছিল না যে ভুলভুলে সায়েন্টিস্টকে কোথায় কিডন্যাপ করা হয়েছে। কিন্তু মেহুল এটা বুঝতে পেরে গেছিল যে এই ভিডিওটা অন্য কোনো কান্ট্রি থেকে পাঠানো হয়েছে। তোমরা কি এই ভিডিওটাকে দেখে বলতে পারবে মেহুল কি করে বুঝতে পারলো যে এটা অন্য কোনো কান্ট্রি থেকে এসছে? ভাবো ভাবো। যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এই ভিডিওটা পাঠানো হয়েছে ওই নাম্বারটাকে দেখো। তার আগে +61 লেখা আছে আর +61 হলো অস্ট্রেলিয়ার ফোন কোড। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। অর্থাৎ এই ভিডিওটা অস্ট্রেলিয়া থেকে পাঠানো হয়েছে। মেহুল তখনই তার ফোনে অস্ট্রেলিয়ার ডিটেকটিভের ফোন নাম্বার সার্চ করতে শুরু করে। পৃথিবীতে এমন কোনো কান্ট্রি নেই যেখানে মেহুলের ডিটেকটিভ বন্ধু নেই। মেহুল যখনই কোনো কান্ট্রিতে যায় সে তার ডিটেকটিভ বন্ধুদের সাথে দেখা করে। মেহুল অস্ট্রেলিয়ার ডিটেকটিভের নাম্বার পেয়ে যায় এবং মেহুল তাকে কল করে। হ্যালো, ডিটেকটিভ মেহুল স্পিকিং ফ্রম ইন্ডিয়া, আই নিড ইউর হেল্প। তারপর মেহুল অস্ট্রেলিয়ার ডিটেকটিভটাকে পুরো গল্পটা খুলে বলে। তখন অস্ট্রেলিয়ার ডিটেকটিভ জন মেহুলকে বলে যে আন্ডারওয়ার্ল্ড স্মাগলাররা ভুলভুলাইয়া সায়েন্টিস্টকে সিডনিতে কিডন্যাপ করে রেখেছে এবং তারা যে কোনো সময় ভুলভুলাইয়া সায়েন্টিস্টকে মেরে ফেলতে পারে। ডিটেকটিভ অস্ট্রেলিয়া ইন ডেঞ্জার, আই রিপিট, ডিটেকটিভ অস্ট্রেলিয়া ইন ডেঞ্জার, ওভার ওভার। এবং কলটা কেটে যায়। কি হলো স্যার, ভুলভুলাইয়া সায়েন্টিস্ট সেফ আছেন তো? আলিয়া, ভুলভুলাইয়া সায়েন্টিস্ট বিপদে আছে এবং অস্ট্রেলিয়ার ডিটেকটিভটা সুরক্ষিত নয়। আমাকে এখনই সিডনি যেতে হবে। আমি আপনার সাথে যাব। মেহুল আলিয়াকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য মানা করে দেয়, কারণ সবেমাত্র আলিয়া মৃত্যুর মুখ থেকে বেজে এসেছিল এবং সম্পূর্ণ রিকভারিও হয়নি। আলিয়া মুখটা ফুলিয়ে বসে যায়। এই মেয়েটা কখন যে সুধরাবে, এবার আমি একে কি করে বোঝাবো? মেহুল ইন্ডিয়ান আর্মিকে কন্ট্যাক্ট করে একটা শিপ রেডি করিয়ে নেয়। আমাকে সিক্রেটলি এই মিশনটাতে কাজ করতে হবে, বলে অস্ট্রেলিয়াতে প্যানিক হয়ে যাবে। তারপর মেহুল ডক্টর সঞ্জনা এবং আলিয়াকে বাই বলে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মেহুল রাস্তায় নিচে একটা মেয়েকে পড়ে থাকতে দেখে। তার স্কুটিটাও পাশে পড়েছিল, মনে হচ্ছে কেউ অ্যাক্সিডেন্ট করে চলে গেছে। মেহুল গাড়িটা থামিয়ে দেয়। কিন্তু তখনই হঠাৎ মেহুল বুঝতে পেরে যায় যে ওই মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়নি, বরং সে জেনে বুঝে নিচে পড়ে আছে। মেহুল এটা কি করে বুঝতে পারলো যে ওই মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়নি? ভাবো ভাবো। মন দিয়ে দেখো, ওই মেয়েটার কাছে রক্ত পড়ে আছে, তার পায়ে চোট লেগে আছে। কিন্তু ব্লাড এবং চোটের মধ্যে কোনো কানেকশন নেই। রক্তটা মেয়েটার থেকে অনেক দূরে এবং তার বাইকটা একদম সঠিক আছে। এর পায়ে চোট লেগেছে কিন্তু রক্ত বেরোচ্ছে না, কিন্তু রাস্তায় রক্ত পড়ে আছে, সেটাও আবার এতটা দূরে, এটা আবার কি করে সম্ভব? মেহুলের কিছু গন্ডগোল মনে হয়। তাই মেহুল তার গানটাকে লোড করে ধীরে ধীরে ওই মেয়েটার কাছে যেতে শুরু করে। কিন্তু যখনই মেহুল ওই মেয়েটার কাছে যায় তখনই ওটা, হ্যাঁ স্যার, তুমি যদি কোনো এদিক ওদিক করো তো সোজা মৃত্যু হবে। ওই মেয়েটা গান পয়েন্টে মেহুলকে ধরে ফেলে। কে তুমি? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি হলাম সোনিয়া, ফিমেল সুপারি কিলার অফ মুম্বাই। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। আমাকে মারতে একটা মেয়ে এসেছে। সোনিয়া মেহুলকে একটা জোরে কিক মারে এবং মেহুল দূরে গিয়ে পড়ে। হোয়াট ইজ ইন্টারেস্টিং, আমি তোমাকে বিনা বন্দুকেরও মারতে পারি। এটাই সঠিক সময়, কিছু একটা করতে হবে। এরপর মেহুল সোনিয়াকে চ্যালেঞ্জ করে দেয়। তারপর দুজনের মধ্যে ফাইট হতে শুরু করে।
সোনিয়া বিগত 5 বছর ধরে আন্ডারওয়ার্ল্ডের সাথে কাজ করছিল, তাই তার কাছে ফাইটিংয়ের ভালো নলেজ আছে। কিন্তু আজ সে ডিটেকটিভ মেহুলের মুখোমুখি। মেহুল ফোকাস করে এবং সোনিয়া যখনই ড্রাইভ করে মেহুল তার একটা পা ধরে ফেলে, হাওয়াকে 2-3 বার ঘুরিয়ে ফেলে দেয়। সোনিয়া সোজা গিয়ে মেহুলের গাড়িতে গিয়ে পড়ে। সোনিয়া খুব খারাপভাবে ইঞ্জিওর্ড হয়ে যায় এবং তার বডি থেকে ব্লাড বেরোতে শুরু করে। মেহুল তখনই পুলিশ এবং অ্যাম্বুলেন্সকে কল করে দেয়। একটা মেয়ে ঘায়েল হয়ে গেছে, জলদি করে আমার কারেন্ট লোকেশনে অ্যাম্বুলেন্স এবং পুলিশ পাঠাও। এখন পরে সেখানে একটা অ্যাম্বুলেন্স চলে আসে এবং অ্যাম্বুলেন্সের স্টাফটা নিচে নেমে আসে। কিন্তু অ্যাম্বুলেন্স এবং স্টাফকে দেখে মেহুল বুঝে যায় এটা নকলি অ্যাম্বুলেন্স। কিভাবে মেহুল এটা কিভাবে বুঝতে পারলো, ভাবো ভাবো। মন দিয়ে দেখো, অ্যাম্বুলেন্সে একটা ফিমেল নেই, সবকটাই মেল স্টাফ। যেখানে মেহুল কলে বলেছিল যে একটা মেয়ে ইঞ্জিওর্ড হয়েছে, অর্থাৎ অ্যাম্বুলেন্সে কোনো না কোনো মেয়ে স্টাফ থাকা উচিত ছিল। মেহুলের মনে হয় যে এখানে কিছু গন্ডগোল আছে। অ্যাম্বুলেন্সে একটা ডক্টর মেহুলের কাছে আসে। স্যার, আমরা সোনিয়া ম্যাডামকে নিতে এসেছি। এই ডক্টরটা কি করে জানলো যে এই মেয়েটার নাম সোনিয়া? অর্থাৎ আমার ডাউটটা সঠিক ছিল। মেহুল কিছু বুঝতে পারছিল না যে সে কি করবে। মেহুল কলে কথা বলার বাহানা করতে শুরু করে। ইটস ওকে স্যার, শিওর স্যার, আই উইল টেল ইউ। কলটা কাট করা মাত্রই মেহুল ডক্টরকে বলে যে সে একান্তে সোনিয়ার সাথে 2 মিনিট কথাবার্তা বলতে চায়, তারপর তুমি তাকে তাদের সাথে নিয়ে চলে যাবে। মেহুল সোনিয়াকে তার গাড়িতে নিয়ে যায় এবং সুযোগ বুঝে গাড়িটা স্টার্ট করে সম্পূর্ণ স্পিডে গাড়িতে চালাতে শুরু করে। এটা দেখে অ্যাম্বুলেন্সের ডক্টরটা অ্যাম্বুলেন্সের ভেতর থেকে গান বার করে ফায়ারিং করতে শুরু করে। কিছুদিন গিয়ে মেহুল তার গাড়ি একটা বাটন প্রেস করে এবং তার গাড়ির পিছন দিয়ে একটা ছোট্ট মিসাইল বের হয়ে আসে। মিসাইলটা সোজা গিয়ে অ্যাম্বুলেন্সের গায়ে লাগে, ব্লাস্ট হয়ে যায়। ডিটেকটিভ মেহুলের ব্যাপারে যতটা শুনেছিলাম এ তো তার চেয়েও বেশি কিছু। মেহুল সোনিয়াকে নিয়ে হসপিটাল পৌঁছে যায়। মেহুল হসপিটালে ডক্টরের কেবিনের বাইরে একটা লোককে দেখতে পায়। আমার তো এই লোকটাকে কিছু গন্ডগোল লাগছে। মেহুল কিছু করার আগেই ওই লোকটা সোনিয়াকে গুলি মেরে সেখান থেকে পালিয়ে যায়। সোনিয়া তখনই ICU অপারেশন হয় এবং সোনিয়ার প্রাণ বেঁচে যায়। মেহুল সোনিয়াকে পুলিশ সিকিউরিটি দিয়ে নিজের বাড়ি পৌঁছে যায়। মেহুল তার সব ডকুমেন্ট এবং দরকারি জিনিস প্যাক করে আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় মেহুল ডক্টর সঞ্জনাকে কল করে এবং আলিয়ার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তো ডক্টর সঞ্জনা বলে যে আলিয়া এখনও ল্যাবের মধ্যে মুখটা ফুলিয়ে বসে আছে। ডক্টর সঞ্জনা, আলিয়ার সাথে আমার কথা বলাও। তো আলিয়া মেহুলের সাথে কথা বলে না, কিছু না বলে ডক্টর সঞ্জনার ল্যাব থেকে পালিয়ে যায়। মেহুলের জলদি করে আর্মি ক্যাম্প পৌঁছানো ছিল, তাই মেহুল আলিয়ার নাটকটা ইগনোর করে গাড়ি চালাতে ফোকাস করে। মেহুল আর্মি ক্যাম্প পৌঁছে যায়। ক্যাম্পের মেইন গেটে একটা আর্মি মেহুলের এন্ট্রি করে। তারপর মেহুল ভেতরে চলে যায়। তো ভেতরের দৃশ্যটা দেখে মেহুলের একটা ডাউট হয়। তোমরা কি বলতে পারবে মেহুলের কি ডাউট হলো, ভাবো ভাবো। মেহুল যে রেজিস্টারে এন্ট্রি করেছিল সেটাতে মেহুলের আগে মাত্র 2 জনের এন্ট্রি ছিল, কিন্তু ক্যাম্পের ভেতরে মেহুল 3 জনকে দেখতে পাচ্ছে। একজন মালি যে গাছে জল দিচ্ছে, বাকি 2 জন যারা সাফসাফাই করছে। মেহুল সেই মালিককে গিয়ে জিজ্ঞেস করে, তো জানতে পারে একটা মালি নয় একজন সোলজার। মেহুল ভেতরে গিয়ে আর্মি অফিসারের সাথে দেখা করে এবং আন্ডারওয়ার্ল্ড স্মাগলিং এর ব্যাপারে বলে। আর্মি অফিসার তখনই কল করে একটা হেলিকপ্টার মেহুলের জন্য অ্যারেঞ্জ করে দেয়। মেহুল, আমাদের এই হেলিকপ্টারটা তোমাকে একটা জাহাজ পর্যন্ত পৌঁছে দেবে, সেখান থেকে তুমি রাতে অস্ট্রেলিয়ায় যেতে পারবে। থ্যাংক ইউ ক্যাপ্টেন। মেহুল আর্মি অফিসারকে স্যালুট করে হেলিকপ্টারে করে চলে যায়। অন্যদিকে হসপিটালে সোনিয়া জ্ঞান ফিরে পায় এবং সে পুলিশওয়ালার কাছে মেহুলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। পুলিশওয়ালারা মেহুলের ব্যাপারে কিছুই জানত না। একজন পুলিশওয়ালা সোনিয়াকে বলে, তোমাকে তো তোমার সাথীরা গুলি মেরে দিয়েছিল, কিন্তু ডিটেকটিভ মেহুল তোমার প্রাণ বাঁচিয়েছে। এটা শুনে সোনিয়ার চোখে জল চলে আসে। সে যাদের জন্য 1 বছর ধরে কাজ করলো তারাই তাকে মারার চেষ্টা করেছে। সোনিয়া ডিসাইড করে নেয় যে এবার সে ডিটেকটিভ মেহুলের সাথ দেবে। অন্যদিকে আর্মি হেলিকপ্টারটা মেহুলকে শিপ পর্যন্ত পৌঁছে দেয় এবং ফিরে চলে যায়। সেটা একটা ইন্ডিয়ান কার্গো শিপ ছিল যেটা অস্ট্রেলিয়া যাচ্ছিল। মেহুল প্রথমবার রাতের বেলায় সমুদ্রে যাত্রা করছিল। এই জার্নিটা তো বেশ অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। তখন শিপের একটা লোক মেহুলের জন্য একটা কফি নিয়ে আসে। কফি খেতে খেতে তার সাথে কথা বলতে শুরু করে। তুমি কি আমাকে ইন্টারন্যাশনাল স্মাগলারদের ব্যাপারে কিছু বলতে পারবে? স্যার, আমাদের জাহাজটা তো রাতের বেলাতেই অন্য কান্ট্রিতে যায়, তাই আমি বেশি কিছু জানি না। মেহুল সে লোকটার সাথে কথা বলে এবং গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে শিপের একটা মেম্বার মেহুলকে জাগায়।
বলে যে সে অস্ট্রেলিয়া পৌঁছে গেছে। তখন অস্ট্রেলিয়ার বিচে তিনটে শিপ দাঁড়িয়েছিল। মেহুল বুঝে যায় যে তিনটের মধ্যে একটাই হলো ইন্ডিয়া শিপ, কিন্তু তোমরা কি বুঝতে পারলে সেটা কোনটা এবং মেহুলের এটা কেন মনে হলো? ভাবো ভাবো। তিনটে শিপে আলাদা আলাদা কান্ট্রির ফ্ল্যাগ তৈরি রয়েছে। তিনটে ফ্ল্যাগই ইন্ডিয়ান ফ্ল্যাগের মতোই দেখতে। প্রথম ফ্ল্যাগটা ইন্ডিয়ার। মেল শিপ থেকে নিচে আসে তো সে জানতে পারে যে সে এখন মেলবোর্নে আছে। এবার আমাকে জলদি করে মেলবোর্ন থেকে সিডনি যেতে হবে। মেল তখনই একটা এজেন্টের সাহায্যে একটা ফ্লাইট টিকিট বুক করে এবং সিডনি যেতে সে ফ্লাইট নিয়ে বেরিয়ে পড়ে। সিডনি এয়ারপোর্ট পৌঁছানো মাত্র মেহুল অস্ট্রেলিয়ার ডিটেকটিভটাকে কল করে। হ্যালো ডিটেকটিভ, মেহুল স্পিকিং, আই রিচ সিডনি, আই ওয়ান্ট টু মিট ইউ। অস্ট্রেলিয়ার ডিটেকটিভ মেহুলকে একটা অ্যাড্রেসে আসতে বলে। অ্যাড্রেসটা একটা জঙ্গলের ছিল। জঙ্গল পর্যন্ত পৌঁছানো তিনটি রাস্তা ছিল। প্রথম রাস্তায় অস্ট্রেলিয়ার পুলিশ পাওয়া যাবে, দ্বিতীয় রাস্তায় কিছু ডাকাত থাকে এবং তৃতীয় রাস্তা জঙ্গলের জন্তুদের। তোমরা কি বলতে পারবে মেহুল তিনটির মধ্যে কোন রাস্তাটা বেছে নেবে? ভাবো ভাবো। মেহুল অস্ট্রেলিয়াতে লুকিয়ে লুকিয়ে এসছে, তাই সে প্রথম রাস্তা দিয়ে তো যেতে পারবে না। তৃতীয় রাস্তা ভয়ানক জন্তু দিয়ে ভরা, সেখান দিয়ে যাওয়া রিস্কি হতে পারে। কিন্তু দ্বিতীয় রাস্তা চোর এবং ডাকাতের, মেহুল সবসময় তাদের সাথে লড়াই করে। মেহুল দ্বিতীয় রাস্তায় নিতে পারে। মেহুল তার এজেন্টের সাহায্যে অনেকগুলো অস্ট্রেলিয়ান কারেন্সি নিয়ে নেয়। দ্বিতীয় রাস্তা দিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। যেটার ভয় ছিল সেটাই হলো, অনেকগুলো ডাকাত মেহুলকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। মেহুল তার ব্যাগ থেকে নোটের কিছু বান্ডিল বার করে ডাকাতদের দিকে ছুড়ে ফেলে। সব ডাকাতরা এটা দেখে খুশি হয়ে যায় এবং মেহুলকে স্যালিউট করে এবং মেহুল সেখান থেকে চলে যায়। জঙ্গলে অস্ট্রেলিয়ার ডিটেকটিভের সাথে একটা সিক্রেট মিটিং করে এবং আন্ডারওয়ার্ল্ড গ্যাংয়ের সাথে লড়াই করা এবং ভুলভুলাইয়া স্যান্ডিসকে ছাড়ানোর প্ল্যান করে। মেহুল কি সিডনিতে ভুলভুলাইয়া স্যান্ডিসকে বাঁচাতে পারবে এবং কি হবে যখন মেহুল মুখোমুখি হবে আন্ডারওয়ার্ল্ডের ডনের সাথে? দেখবো আমরা পরের এপিসোডে।